রাস্তার মাঝে ছিনতাইবাজের কবলে সৈন্য ব্যবসায়, বাইকে করে চেপে এসে বন্দুক ঠেকিয়ে লুটপাট, বন্দুকের আঘাতে গুরুতর জখম সৈন্য ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে অন্যান্য দিনের মতো এদিনও দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন ব্যবসায়ীরা। তারা বুঝতে পারেননি রাস্তাতেই ফাঁদ পেতে রয়েছে বিপদ। বাইকে করে স্টেশনে যাওয়ার পথে মাঝ রাস্তায় তাদের পথ আটকে দাঁড়ায় উল্টো দিক থেকে আসা তিন যুবক। গাড়ি থেকে নেমে ব্যবসায়ীদের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। বাধা দিতে গেলে বন্দুকের বাঁট দিয়ে দুই ব্যবসায়ীকে মাথায় আঘাত করা হয়। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন দুই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির এক নম্বর বিজয়নগরে। ঘটনায় আহত দুই ব্যবসায়ী প্রশান্ত দাস ও নিমাই ঘোষ দস্তিদার। জানা গেছে এদিন দুপুরের পর বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই ব্যবসায়ী। কিছুদূর যাওয়ার পর মাঝ রাস্তায় তাদের বাইকের পথ আটকে দাঁড়ায় উল্টো দিক থেকে আসা বাইক। ওই বাইকেই ছিলেন তিন যুবক। বাইক থেকে নেমে তিন যুবক বন্দুক নিয়ে এগিয়ে আসেন ব্যবসায়ীদের দিকে। তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। মাথায় গুরুতর আঘাত লেগেছে নিমাই ঘোষ দস্তিদারের। তার মাথাতে সাতটি সেলাই পড়েছে বলে জানা গেছে। ঘটনার পর চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী নিমাই ঘোষ বলেন, আমরা গাড়ি নিয়ে আসি, স্টেশনের দিকে যাব, ডাক্তার নিত্যানন্দ স্যার বাড়ির সামনে একদম একটা বাইক সামনে দিক দিয়ে এলো, এসে আমার গাড়ির সামনে একদম কাত করে দাঁড় করিয়ে দিল। তো আমার পেছনে আমার এক ভাই ছিল, সে বললো, কী রে কীভাবে গাড়ি চালাস? তারপরে ওরা আর কোনো কথা না বলে মাঝখানে ছেলেটা নেমেই বলছে, ব্যাগ দে, হাতে মেশিন, কপালে ঠেকিয়ে দিল। তারপরে ওর থেকে ব্যাগ টানছিল, আমি যখন ব্যাগটা টেনে ওর কাছ থেকে নিয়ে নিই, ওরা দুজন আমার মাথার উপরে মারলো। তখন আমার সেন্স ছিল না, আমি নিচে বসে পড়েছিল। তিনজন ছিল, একজন গাড়িতে বসেই ছিল, না দুজনের হাতে ছিল। ভর দুপুরে এমন ঘটনায় তাজ্জব স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। দুষ্কৃতীরা তাদের সবকিছু নিয়ে চম্পট দেবার পর ব্যবসায়ীদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। ব্যবসায়ী ও তার সহযোগীকে উদ্ধার করে স্থানীয়রাই নিয়ে যান নৈহাটি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর থানায় আসেন তারা। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়েরের পর এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় আসে। এলাকার সমস্ত সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে আহত অপর ব্যবসায়ী প্রশান্ত দাস বলেন, গোল্ডের ব্যবসা করি আমরা, তিস্তা ধরার কথা ছিল আমাদের। হ্যাঁ, এবার আমরা বাড়ির থেকে জাস্ট খাওয়া দাওয়া করে বেরোলাম, ধরবো বলে ট্রেন ধরবো বলে বাইকে করে আমাকে এগিয়ে দিয়েছিলো প্ল্যাটফর্মে দাদা। এবার পিছন থেকে একটা বাইক এসে হঠাৎ করে আমাদের ব্লক করে দিল, ব্লক করে হাতে মেশিন দিয়ে আমার ব্যাগটা ট্রেনে নিয়ে চলে গেল। দাদার মাথায় দু তিনখানা বাড়ি মেরেছে, আমার মাথায় মেরেছে বন্দুকে বাট দিয়ে। হাতে তিনজন, দুজনের হাতে মেশিন ছিল। কজন ছিল? তিনজন ছিল, একটা বাইকে তিনজন, একটা বাইকে তিনজন ছিল। আমরা দুজন ছিলাম বাইকে। হ্যাঁ, কি নিয়ে গেছে ব্যাগে? আমাদের অর্নামেন্টসের ব্যবসা আছে, সোনার জিনিস ছিল আমাদের, ওই ছিল, মোটামুটি ভালোই ছিল। এখনও আনুমানিক বলা যাচ্ছে না কতটা হিসাব করতে হবে, হিসাব না, লক্ষাধিক টাকা তো হবেই। আমাদের যেমন আমাদের জীবন চলে গেল আমার। আমার তো এখানে বন্দুক বার দিয়ে মেরেছে ও, দাদার অবস্থা তো খুবই খারাপ, ওতে দুই তিনখানা তিন চারখানা বাড়ি মেরেছে বার দিয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নৈহাটি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।